একটা সময় না বাম জমানায় অভিযোগ আসছে এরকম সাদা ধান পৌঁছে দেওয়া হচ্ছে আমরা এই সময় তো তাই দেখছি আপনি এটা কোনোভাবে জাস্টিফাই করতে চান না বাম জমানায় সাদা ধান পৌঁছে দেওয়া হতো কিনা আমার অন্তত জানা নাই কিন্তু এটা কিন্তু অভিযোগ এসেছে আপনি এটা অস্বীকার করতে পারেন না দিনের পর দিন ধরে আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যা ন্যারেটিভ মানুষ দিচ্ছে যে তৃণমূলকে আর মানুষ পছন্দ করছে না এই যে এত আপনি বলছেন তৃণমূলকে মানুষ পছন্দ করছে না বিধানসভা ভোটে জিতছে পুরসভা ভোটে জিতছে কথাটা শেষ করতে দিন না এবার হচ্ছে এদের যে এত এত দাপাদাপি কারণটা কি কারণটা হচ্ছে এরা বুঝতে পারছে যে তৃণমূলকে আর দেবে না তৃণমূলকে দেবে না বলে উড়ে যাবে তৃণমূলকে দেবে না বলে ওরা চাইছে যে মানুষ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে আপনি কি ভাবছেন এত বোম ছুটছে কি আমাদের দিকে নাকি ভোট ছুটছে মানুষকে সন্ত্রাসের দিকে পাঠিয়ে দেওয়ার জন্য মানুষকে প্রতি মুহূর্তে ভয় দেখানো হচ্ছে যেন ভোট কেন্দ্রে না যেতে কত মানুষকে ভয় দেখাবো যে হারে বিধানসভায় আমরা জয় দেখেছি পুরসভায় আমরা জয় দেখেছি পঞ্চায়েত ভোট নিয়ে ওরা যথেষ্ট পরিমাণ নিশ্চিত যে তারাই জয় হচ্ছে হতে পারছে না তো ওরা তো নিতে পারছে না বলেই নিতে পারছে না বলেই ভয়টা লাগছে ওরা তো ভয় পাচ্ছে ওরা এখন ভয় পাচ্ছে 18 আর 23 আর পাচ্ছে না তো ওদের ওদের ভয়টা এখানে সময় নাকি বুথ জ্যাম করে দেওয়া হতো বুথ আটকে দেওয়া হতো ওরা নয় নমিনেশন দিতে দিত আরে ওরা তো বুঝতে পারতো না বলে বলতোই যে সাইন্টিফিক রিগিং মানে ওদের মাথায় কি হচ্ছে ওরা ওরা ইলেকশন বুঝতেই পারতো না বাংলা থেকে রাজ্যসভায় যেত এবারে বাংলার সিপিএম অন্য রাজ্য থেকে রাজ্যসভায় যাবে বাংলা মিডিয়া ছিল না বাংলা থেকেই তো ভিডিও অল্টারেশন পসিবল ছিল না সেই সময় ওনাদের সরকার ছিল 76 জন অফিশিয়ালি মারা গেছে লেট অ্যালোন বি বেঙ্গল 45 জন শুধু মজুরের মধ্যে আমাদের কমরেড কতজন মারা গেছে তুমি 76 জন ফিগারটা দেখছো আমরা আমাদের কমরেডের লাশ তুলেছি আর তোমরা দেখেছো নাকি তোমাদের কমরেড মারা গেছে আমাদের কমরেডরা মারা গেছে তোমাদের লোক মারা গেছে নাকি এ পশ্চিম বাংলায় এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি ভিটে এই তৃণমূল কংগ্রেস এই বামপন্থীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অস্বীকার করে এই পশ্চিম বাংলায় আগামী একেবারে অপদার্থ খুনি নাকি তৃণমূল নাকি মমতা ব্যানার্জি তোমরা বাটি কামড়ে লড়াই করতে পারছো একদম আমাদের ফুলচার আমাদের ফুলচার তোমাদের একজন বিধানসভায় গিয়েছিল একটা খাতা খুলেছিল সেটাও চলে আমাদের কর্মীরা আছে ওই বৈমান বৈমান নেতা চলে গেছে কি আছে কতজন আছে কর্মীরা আছে কর্মীরা কিসের জন্য তোমরা পঞ্চায়েত ভোট লড়বে আসি 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 কিসের জন্য পঞ্চায়েত ভোট বন্ধু আমাদের কর্মীরা আছে আমাদের কর্মীরা আছে আমাদের নেতা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে সিভিক নেই আমাদের কাছে হারমাত নেই আমাদের কাছে সিভিক নেই আমাদের কাছে পুলিশ নেই বড় কথা রাজপুত্র বলছে আমাদের মেরে দিয়েছে এবার সময় এসে গেছে ঠিক যেভাবে মানে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে এই তৃণমূলের সমস্ত নেতাদেরকে কান ধরে টেনে বাইরে নিয়ে